Thank you.
Hare Krishna Hare Krishna 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 Hare 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 H
Ram 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 Ram
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, amra Dhaka Mandire achi, amader Achyut Prabhu, Charuchandra Prabhur personal secretary. Prabhu apnader ashirbad korchen. Anek senior bhokto Dhaka thaken. Achyut Prabhu kichu bolbe. Bolo bolo kemon Hare Krishna. Achyut Prabhu khub sundor hori kotha bole. Hare Krishna. Bolo bolo kichu. Vancha kalpataru vashto kripa sindhu bhoye vacha. Potitanam pavanebho vaishnavebho namo namo. Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda
श्री अद्वैत गदाधर शिवाशति गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। তো সকলের চরণে দণ্ডবত প্রণাম। মূলত আমি ওরকম ভালো ভক্ত না, প্রভু আমাকে কৃপা করে ওনার সাথে আজকে সকালে হাঁটতে বেরোলাম। বেরোবার পরে প্রভু বললো চলো আমার একটা ইন্টারনেটে ভক্তরা ক্লাস জব করছে যাই, তাই আসলাম। আর আমাকে গত 2-3 দিন আগে একজন জাগতিক লোক প্রশ্ন করেছিল যে আপনাদের প্রভুপাদের নামের প্রথমে কৃষ্ণ কৃপা কেন লেখা। তা আমি তখন চিন্তা করলাম আমি তো প্রশ্নের উত্তর জানি না, কিন্তু এই লোকটা তো আসলে ভক্ত না, আমি একটা বলে দেবো, সঠিক হলে হবে না হলে পরে দেখা যাবে। তা আমি বললাম যেটা যে মূর্তিটা কাঠের কাঠ দিয়ে তৈরি করা হয় তাকে কাঠের মূর্তি বলে, বালু দিয়ে বানাইলে তাকে বালুর মূর্তি বলে, মাটি দিয়ে বানাইলে মৃন্ময়ী বলে, ধাতু দিয়ে বানাইলে তাকে ধাতুময় বলে, এরকম পাথর দিয়ে বানাইলে পাথরের মূর্তি বলে। আর শিল প্রভুপাদের মূর্তিটা কৃষ্ণের কৃপা দিয়ে তৈরি, এই জন্য ওনার আগে কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি বলা হয়। তখন উনি হাতে 3টা তালি দিয়ে বলছে ঠিক ঠিক ঠিক। আমি বললাম কিরকম? বলছে যে উনি কৃষ্ণের কৃপা দিয়ে তৈরি বলেই ফ্রান্স, আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, মায়াপুর, সারা পৃথিবীতে উনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিতে পেরেছেন। তখন উনি খুব খুশি হয়েছে। পরে আমি আবার একজন সিনিয়র ভক্তের সাথে আলোচনা করলাম যে এই প্রশ্ন উত্তরে এই বললাম কেমন হলো, কয় চলবে। তা এই কথাটা এখন এই জব ক্লাসে বলার মানে হলো আমাদের পদ্মনাথের প্রভুর বডিটা কৃষ্ণের কৃপা দিয়ে তৈরি, ঠিক আছে? সারা মায়াপুর, সারা পৃথিবীর মানুষ ইউটিউবে ওনার পাঠ শুনে, এমনকি আমি এভরিডে চেষ্টা করি একবার না একবার একটা না একটা ক্লাস শুনেই শুনি, কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্লাস দিতে হয়। এখন ক্লাসের আগে যদি ওনার ক্লাসটা শুনে যাই তাহলে কিছু ভালো একটা কিছু বলতে পারি, আর যেদিন শুনি না সেদিন আমি বলতে পারি না। তা প্রভুর কৃপায় মোটামুটি বাংলাদেশে এবং সারা ইন্ডিয়াতে সারা পৃথিবীতে অনেক মহাপ্রভুর বিষয়ে এবং অনেক আধ্যাত্মিক বিষয়ে অনেক কিছু মানুষ পাচ্ছে। তা সেই আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা উনি আপনাদের ওনার আপনারা ওনার ক্লাস শ্রবণ করুন, আপনাদের পারমার্থিক মঙ্গল হবে। আর আমার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রভুর চরণে প্রভুর কৃপায় যেন আমি ভালোভাবে ভক্তি জীবন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি অচ্যুত প্রভু খুব ভালো ক্লাস দেয়, এত সুন্দর হাসাবে, এত আনন্দ দেবে, না শুনলে বুঝতে পারবেন না। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা একটু আগে থেকেই ক্লাসটা শুরু করছি, এই জন্য বাংলাদেশ টাইম 7টার সময় আমার ওই গৌর কথা বা ভাগবত কথা আছে, সেখানে আমাকে থাকতে হবে, ক্লাস দিতে হবে। সেই জন্য আপনাদের ক্লাসটা একটু আগে আগে শুরু করছি, আগে আগে শেষ হবে। ইন্ডিয়ান টাইম এখন মনে হয় 5:45 শুরু হয় যদিও, কিন্তু আমরা 15 মিনিট আগে থেকে শুরু করছি। এই জন্য আমাদের ইন্ডিয়ান টাইম 6:30 আমাদের কমপ্লিট করতে হবে তার আগে। সেই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে শুক্রবার তো বাংলাদেশের ছুটির দিন, এই জন্য আজকে অনেকগুলো ক্লাস আছে, জানি না আমি কতটা পারবো। হ্যাঁ, বাংলাদেশ টাইম যে টাইম হবে ইন্ডিয়ান টাইম তার আধা ঘন্টা আগে হবে, তো বাংলাদেশ টাইমে আমাকে যা শিডিউল দিয়েছেন 7টার সময় বাংলাদেশ টাইম 7টার সময় আমার ক্লাস আছে অনলাইনে হবে, আবার 10টার সময় আর একটা ক্লাস আছে, ওটা আমাদের সূত্রাপুর নাম হটে।
তারপরে আবার দুপুরের দিকে, জানি না আমরা কয়টা পৌঁছাবো, দুপুরে আর একটা ক্লাস আছে, সেটা হচ্ছে উত্তরা মন্দিরে। এই ঢাকার বুকে আর একটা বড় মন্দির আছে উত্তরা, সেখানে। আর তারপরে বিকালে আবার একটা ক্লাস, মনে হয় আর একটা ক্লাস আছে বলল, সেটা হচ্ছে সূত্রাপুর। এরকম মনে হয় কমপক্ষে 4টে ক্লাস তো কনফার্ম আছে সারাদিনে। আজকে হচ্ছে যেহেতু বাংলাদেশের হলিডে, অনেক ভক্তদের ভিড় হবে এই জন্য। ঠিক আছে, আজকে আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছেদ অধ্যয়ন করে আমরা শ্রবণ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে, এখন আমরা এর আগের অধ্যায় শ্রবণ করলাম কিভাবে ভক্তরা এসে মিলিত হয়েছেন মহাপ্রভুর সঙ্গে, বাসা ঘর দেয়া হয়েছে, প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, তারপরে বেড়া কীর্তন হয়েছে। বেড়া কীর্তন 4টে দলে বিভক্ত হয়ে কীর্তন হয়েছে, কীর্তনে ঘুরে ঘুরে মন্দির ঘুরে ঘুরে কীর্তন করেছেন। কীর্তন হয়েছে যেটাকে বলা হয় বেড়া কীর্তন, বেড়া কীর্তন। এবং মহাপ্রভু খুব উদ্দণ্ড নিত্য কীর্তন করেছে, সমস্ত নীলাচল বাসী এসেছে দর্শন। মহাপ্রভুর ভক্তরা প্রায় 200 ভক্ত, অদ্বৈত আচার্য শিবানন্দ সেনের দায়িত্বে এসেছেন, তো অদ্বৈত আচার্য এসছেন। এবার রাজা উপর থেকে সবাইকে দেখে খুব আনন্দ পেয়েছেন, তাদের মাহাত্ম বুঝতে পেরেছেন, সবার বাসা ঘর দিয়েছেন। এরপরে রথযাত্রার সময় এসে গেছে। রথযাত্রার আগের দিন হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন। সেই গুন্ডিচা মার্জন ভক্তগণ, এটা খুব ইম্পর্টেন্ট, হৃদয় মার্জন। শ্রী গুন্ডিচা মন্দির মাত্ম বৃন্দ সংমার্জয়ন খালনত সগৌর সচিত্ত বচ্ছি তল মুজ্জ্বলঞ্চ কৃষ্ণোপবেশ উপঈশ কংচকার। শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রী গুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন, এবং সেই মন্দিরকে তার হৃদয়ের মতন শীতল এবং উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। ভগবান কোন জায়গায় বসেন, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল থাকে, তা আমাদের হৃদয়ে যদি ভগবানকে বসাতে চাই, সেই ভগবান কৃষ্ণের উপযোগী করে বসানোর জন্য হৃদয়টাকে শুদ্ধ করা দরকার। মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন লীলাতে তিনি দেখিয়েছেন যে কিভাবে হৃদয় মন্দির মার্জনা করতে হয়। জয় জয় শ্রী চৈ গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ জয় জয় শ্রীবাসাদি গৌরভক্তগণ শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। হে ভক্তগণ, কৃপা করুন আমি যেন চৈতন্য লীলার কথা বর্ণনা করতে পারি। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত থেকে ভ্রমণ করে এসেছেন, শুনতে পেয়েছেন তার সঙ্গে মিলিত হওয়ার জন্য গজপতি রাজা প্রতাপ রুদ্র খুব ব্যাকুল হয়েছেন। ভগবানের দর্শনের জন্য খুব ব্যাকুল হওয়া দরকার।
ব্যাকুলতা যখন প্রকট হবে তখন ভগবান দর্শন দেবে। আমরা গতকাল চৈতন্য লীলা ক্লাসে বর্ণনা করছিলাম কিভাবে বাসুদেব বিপ্রকুষ্ঠ ব্যাধিগ্রস্ত, তিনি যখন কূর্ম বিপ্রের বাড়িতে এসছেন শুনেছেন মহাপ্রভু চলে গেছেন, মহাপ্রভুর বিরহে খুব ব্যাকুল হয়ে ক্রন্দন করছেন, ছটফট করছেন, কার্যত উনি ছটফট করছেন মহাপ্রভুর বিরহে, দর্শনের লালসায়। মহাপ্রভু অনেক দূরে ছিলেন, হঠাৎ করে বাসুদেব বিপ্রের সামনে সে হাজির হয়েছিল। ডাকার মতন ডাকলে সে কি আর রইতে পারে, কি বলে? কটক হইতে পত্রি দিল সার্বভৌম ঠাই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। ভট্টাচার্য লিখিল প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রি পাঠাইল, প্রভুর নিকটে আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। তা সবার প্রসাদে মিলে শ্রী প্রভুর পাই, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাই ভাই। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হই হইব ভিখারি। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হই হইব ভিখারি। কত ব্যাকুলতা! মহাপ্রভু যখন এসেছেন তখন উনি কটকে ছিলেন, কটক থেকে সার্বভৌম ভট্টাচার্যকে চিঠি লিখেছেন যে মহাপ্রভুর একটু দর্শন চাই। বলছে না, মহাপ্রভুকে দর্শন করার জন্য অনুরোধ করেছিলাম, উনি রাজি হয়নি। তখন রাজা আবার পত্র লিখেছেন যে মহাপ্রভুর যত ভক্তরা আছে তারা তো খুব দয়ালু, তাদের কাছে বলবেন যে আমার জন্য যেন একটু কৃপা করেন, তাহলে উনাদের কৃপা পেলে আমি মহাপ্রভুর দর্শন পাবো। ভক্তগণ, এটাই হচ্ছে বিচার্য বিষয়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। বৈষ্ণব যখন আবেদন করবেন তাহলে ভগবান কৃপা করবেন। তাই রাজা লিখে পাঠিয়েছেন, যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হই হইব ভিখারি। মহাপ্রভুর কৃপা লাভের জন্য কত ব্যাকুলতা! ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশে গেলা সেই পত্রী লইয়া। স্বামী ভট্টাচার্য চিন্তান্বিত হলেন, আহা, রাজা যদি রাজ্য ত্যাগ করে দেয় কি হবে? তাই তিনি সেই পত্র নিয়ে সব ভক্তদের কাছে তিনি সবারে মিলিয়া কহিল রাজ বিবরণ, পিছে সেই পত্রি সবারে করাইল দর্শন। প্রথমে রাজার গুণগান করলেন, রাজা কত মহান, মহাপ্রভুর কত বড় ভক্ত, মহাপ্রভুর দর্শনে কত ব্যাকুলতা, এসব বলে তারপরে রাজা যে চিঠিটা দিয়েছেন সে চিঠিটা সবাইকে দেখালেন। দেখো, পত্রি দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। সবাই অবাক হয়ে গেলেন, মহাপ্রভুর প্রতি রাজা গজপতি প্রতাপরুদ্র তার এত ভক্তি।
সবে কয়ে প্রভু তারে কভু না মিলিবে, আমি সব কহি যদি দুঃখ সে মানিবে। আমরা যদি বেশি মহাপ্রভুকে চাপাচাপি করি উনি দুঃখ পাবে, উনি মিলিত হবেন না। সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। সব ভক্তদের নিয়ে বললেন চলুন একবার যাই মহাপ্রভুকে বলবো, মিলনের জন্য বলো রাজার গুণের কথা একটু বলবো। এত বলি সবে গেলা মহাপ্রভু স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। প্রভু কয়ে কি কহিতে সবার আগমন, দেখিয়ে কহিতে চাহ না কহ কি কারণ। নিত্যানন্দ কহে তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারি কহিতে ভয় চিত্তে। বলতে পারছি না, আবার বলতে গেলে ভয় লাগছে, আবার না বলেও থাকতে পারছি না। যোগ্য যোগ তোমার সব চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। সারমী ভট্টাচার্য বললেন ভালো মন্দ সব প্রভু আপনি বিচার করবেন, তবে যে কথাটা না বললে হয় না সেটা হচ্ছে এই, রাজা আপনার দর্শন না পেলে সে যোগী হয়ে চলে যাবে, রাজ্য ত্যাগ করে দেবে। কানে মুদ্রা লই মুই হইব ভিকারি, রাজ্য ভোগ নহে চিত্তে বিনা গৌর হরি। আমি কানে মুদ্রা নিয়ে আমি ভিকারি হয়ে যাব, হ্যাঁ আমার রাজ্য ভোগে কোনো আশা নেই, গৌর হরি ছাড়া আমার জীবন বেকার। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, মনরে কহ না গৌর কথা, আর গৌরের নাম অমি আর ধাম, প্রীতি মূরতি দাতা। আমার শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা। আর জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। আর হিয়ার মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে, বিরলে বসিয়া রব। আর মনের সাধেতে সেরূপ চাঁদে রে, নয়নে নয়নে থব। আর গৌর বিহনে নাবাচি পরাণে, গৌর করেছি সার। আর গৌর বলিয়া যাও ক জীবন, কিছু না চাহিব আর। গৌর বলি আমার জীবন চলে যাক, আমি আর কিছু চাই না। এ আচার্যদের ভাব। রাজা প্রতাপ রুদ্র যদি দর্শন না দেবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হই হইব ভিখারি। তাই প্রতাপ রুদ্র রাজাকে সব বিবরণ দিচ্ছে। দেখিব সে মুখচন্দ্র নয়ন ভরিয়া, রাজা বলেছে সেই চিঠিটাই দেখাচ্ছে, সেই রাজা কি বলেছে, দেখিব সে মুখচন্দ্র নয়ন ভরিয়া, ধরিব সে পাদ পদ্ম হৃদয়ে তুলিয়া। রাজা বলছে পাদ পদ্ম আমি হৃদয়ে নেব, আর নয়ন ভরে দর্শন করব। যদ্যপি শুনিয়া প্রভুর কমল হয় মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। যদি মহাপ্রভু রাজার কথা শুনে তার মনটা নরম হলো, তবুও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বাইরে কঠোর বচন বললেন। তোমা সবার ইচ্ছা এই আমারে লইয়া, রাজা কি মিলই হো কটকেতে গিয়া। তোমাদের ইচ্ছা
দেখি বসে মুখ চন্দ্র নয়ন ভরিয়া, ধরি বসে পাদ পদ্ম হৃদয়ে তুলিয়া। যদ্যপি শুনিয়া প্রভুর কমল হয় মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। তোমা সবার ইচ্ছা এই আমারে লইয়া, রাজাকে মিলইয়া কটকেতে গিয়া। তোমাদের কি ইচ্ছা যে আমি যাই? রাজা কটকে আছে, যে রাজার কাছে যে দেখা করি, তাই পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকে রহু দামোদর করিবে ভৎসন। পরমার্থ দূরে, লোকেরা নিন্দা করে আর লোকের কথা দূরে থাকুক, আর আমার সঙ্গী যে আছে দামোদর, সেই সেই কি বলবে, সেই নিন্দা করবে। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য কর্তব্য সব তোমার গোচর। দামোদর সেখানে ছিলেন, দামোদর বলছে না না প্রভু, আপনি কর্ত অকর্ত সব তো আপনি যেটা বলবেন। আমি কোন ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তারে কাহাও না দেখিব। আমি এক অতি নগণ্য জীব, দামোদর বলছেন, অতএব তোমাকে নির্দেশ দেওয়ার কোন যোগ্যতা আমার রয়েছে? তোমার নিজের ইচ্ছাতে তুমি রাজার সঙ্গে মিলিত হবে, তা আমি শুধু দেখব। রাজা তোমারে স্নেহ করে তুমি স্নেহ বশ, তার স্নেহ করাবে তারে তোমার পরশ। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাব হও প্রেম পরতন্ত্র। স্বতন্ত্র হলেও তুমি প্রেম পরতন্ত্র, যে তোমাকে বেশি ভালোবাসে তার কাছে তুমি। সমহং সর্বভূতেষু ন দেশস্থি ন প্রিয়, যে ভজন্তি তোমাং ভক্তা তেমে তত। শ্লোকে আছে, যাই শ্লোকের, যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। নিত্যানন্দ কহে ওইছে হয় কোন জন, যে তোমারে কহে করো রাজ দর্শন। তোমাকে কে বলবে তুমি রাজ দর্শন করো? না, কেউ বলবে না। কিন্তু অনুরাগীর লোভের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। কিন্তু অনুরাগী ভক্ত যারা, তারা যদি ইষ্ট বস্তু দর্শন পাবে না, কারো কারো ইষ্ট বস্তু কৃষ্ণ, কারো গৌরাঙ্গ মহাপ্রভু, কারো নৃসিংহদেব, কারো রামচন্দ্র, ইষ্ট ইষ্ট বস্তু দর্শন না পেলে প্রাণ ছেড়ে দেয়। গোপীরা রাধা রানী প্রাণ ছাড়ার উপক্রম হয়েছিল কৃষ্ণের বিরহে, শুধু প্রাণটা ধারণ করে রেখেছিলেন। এই জন্য কৃষ্ণ বলেছিলেন, হে গোপীগণ, হে রাধা রানী, আমি যাচ্ছি, আমি আবার ফিরে আসব। তাই হ্যাঁ, কৃষ্ণ যদি আবার ব্রজধামে আসে আর এসে তার পরম প্রিয় গোপী রাধারানীকে দেখতে না পায়, তাহলে কৃষ্ণের কত কষ্ট হবে। এইটা চিন্তা করে রাধারানী জোর করে প্রাণটাকে ধরে রাখছিলেন। তাই বলছে, তার প্রমাণ কি? কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলে কো প্রাণ। তার প্রমাণ, যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ, যখন কৃষ্ণ অদূর বনে খেলা করছেন, সীদাম সুদাম বসুদামকে পাঠিয়েছে, যাও যাজ্ঞিক ব্রাহ্মণীদের কাছে কিছু প্রসাদ অন্ন নিয়ে আসো, আমি খুব ক্ষুধার্ত। কৃষ্ণ বলরামের কথা যখন বলেছেন, এই সখাগণ এসে যাজ্ঞিক পত্নীদের কাছে, যাজ্ঞিক পত্নীরা বলছে আমরা তো দেব না, আমরা নিজেরা নিয়ে যাব। কৃষ্ণ এসেছে আমাদের বাড়ির কাছে, অদূর বনে খেলা করছে, আমাদের কত সৌভাগ্য কৃষ্ণকে দেখব, কৃষ্ণকে নিজের হাতে প্রসাদ পাবো, আমরা যাব সব নিয়ে।
তাই সবাই থালা সাজিয়ে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় যে বাধা দিয়েছে কারো স্বামী, কেউ কারো স্বামী তাকে বাধা দিয়েছে, তখন সে প্রাণ ত্যাগ করে কৃষ্ণের কাছে চলে গেছে। এক যুক্তি আছে, যদি করো অবধান তুমি না মিলিও তারে রহে তার প্রাণ, এক বহির্বাস যদি দেহ কৃপা করি তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে একটি প্রস্তাব দিলেন, তুমি তার সঙ্গে সাক্ষাৎ না করলেও যদি তাকে কৃপা করে তুমি তোমার একটি বহির্বাস দাও, তাহলে হয়তো ভবিষ্যতে তোমার সাক্ষাৎ লাভের আশায় রাজা প্রাণ ধারণ করবেন। প্রভু কয়ে, তুমি সব পরম বিদ্যান, যেই ভালো হয় সেই করো সমাধান, তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ, মা গিয়া লইল প্রভুর এক বহির্বাস, সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠালো, বস্ত্র পয়া রাজার হইল আনন্দিত মন, প্রভু রূপ ধরি করে বস্ত্রের পূজন, সাক্ষাৎ মহাপ্রভু তার কাপড় অভিন্ন। রামানন্দ রায় যাবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতে রাজাকে নিবে দিল, রাজা আমার আর রাজকার্য ভালো লাগছে না, আমি মহাপ্রভুর সেবাতে জীবন উৎসর্গ করতে চাই। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপনি মিলন লাগে সাধিতে লাগিলা, বলে ঠিক আছে রামানন্দ তুমি তোমার রাজকার্য করার নেই, তুমি হ্যাঁ। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিল, আপনি মিলন, ওই নিজের জন্য রাজা একটু বললেন যে আমি কখনো দর্শন পাচ্ছি না, তুমি তো মহাপ্রভুর এত বড় ভক্ত, তা মহাপ্রভু জন্য আমাকে একটু নিবেদন করো যাতে আমি একটু দর্শন পাই। মহাপ্রভুর মহাকৃপা করেন তোমারে, মোরে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে, মহাপ্রভু মহাকৃপা তোমাকে করে, তাই একটু আমার জন্য একটু বলবে। দেখুন রাজা ভক্তগণ, রাজা রামানন্দ রায়কে অ্যাপ্রোচ করছেন তার কার্য সিদ্ধির জন্য, সমস্ত কর্মচারীরা বরঞ্চ রাজার কাছে আসে কিছু কাজ করার জন্য। এখানে রাজা তার কর্মচারী রামানন্দ রায়ের কাছে গিয়েছেন কার্য সিদ্ধি, যে আমার জন্য একটু মহাপ্রভুকে বলবেন, আমার জন্য একটু মহাপ্রভুকে বলবেন। তাই বৈষ্ণবের কাছে আবেদন করতে হয়, বৈষ্ণব দর্শন, ভগবানকে দর্শন পেতে গেলে বৈষ্ণবের কৃপা দরকার। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া হইছে কহে বার বার, রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজপ্রীতি কহি দুর্বাইল প্রভুর মন। রামানন্দ রায় তো খুব বুদ্ধিমান, মহাপ্রভুর কাছে চুপ চুপ করে শুধু রাজার গুণগান করে তার মনটাকে দ্রবিত করলেন। উৎকণ্ঠাতে প্রতাপ রুদ্র নারে রাগ রহিবারে, রামানন্দ সাধিলেন প্রভুরে মিলিবারে, রামানন্দ প্রভু পায় কইল নিবেদন, একবার প্রতাপ রুদ্রে দেখা হো চরণ, একবার দয়া করে চরণ দর্শন করো। প্রভু কয় রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে জুয়াই সন্ন্যাসী হইয়া, তুমি কি বলো? রাজার মিলনে ভিক্ষুকের দুই লোক নাশ, পরলোক রহুলোকে করে, পরলোক তো দূরের কথা, লোকেরাই নিন্দা করবে। রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভাই তুমি নহ পরত, তোমার কারে ভয়, পরতন্ত্র নয়। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মনোবাক্যে ব্যবহারে ভয়বাসী,
শুক্ল বস্তি মশি বিন্দু যাইছে না লুকায় সন্ন্যাসীর অল্প অল্প তো সর্বলোকে গায়। না আমি মহাপ্রভু দৈন্য ভাবে বলছে না, আমি সাধারণ সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসীর নিয়ম গুলো পালন করতে চাই। রামানন্দ রায় বলছেন আপনি স্বয়ং ভগবান, আপনি স্বতন্ত্র, আপনার কার কথা শুনতে হবে, আপনি নট পরতন্ত্র, আপনি স্বতন্ত্র, সবিজ্ঞ সরাট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত থাকছে। এখন থেকে 15 মিনিট পরে আবার একটা ক্লাস শুরু হবে ইউটিউবে, গৌরাঙ্গ লীলা কথা, আপনারা চাইলে অ্যাটেন্ড করতে পারেন। আবার ইন্ডিয়ান টাইম 9:30, বাংলাদেশ টাইম 10টায় আর একটা ক্লাস হবে। বাদল বাবু, হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম প্রভুজি। হ্যাঁ বলুন প্রভুজি, ক্লাস গুলো কি জুমেতে দেখতে পাবো না ইউটিউবে না ফেসবুক? ইউটিউব ফেসবুক, ইউটিউব ফেসবুক। জুমেতে দেখা যাবে না প্রভুজি? না না, জুম না। আচ্ছা ঠিক আছে প্রভুজি। বৈষ্ণব প্রণাম।